চলো জি। আই অ্যাম মিলা, মিলা ব্লগ চলো শুরু করতে। ফাইনালি আগে আজকে মোটো ব্লগিং কিভাবে সেট আপ, রিজনেবল প্রাইজের মধ্যে কিভাবে সেটিং করা যায় আমরা দেখবো। কামে আর চলে এসো। এটা হচ্ছে হেলমেট S3, অ্যামাজন বা ফ্লিপকার্টের মধ্যে 1800 টাকার মধ্যে হয়ে যাবে, 1800 টাকার মধ্যে হয়ে যাবে। মোটো ব্লগিং করার জন্য এই যে ভয়েস কানেক্ট, তার মানে হচ্ছে হেডফোনের কাজ হবে, এর মধ্যে গান হবে, তুমি ভয়েস কানেক্ট করতে পারবে। মোটো ব্লগিংও সেট আপটা এর মধ্যে নেওয়া যাবে, ব্লুটুথ, এটাই মোবাইলের সঙ্গে কানেক্ট হবে। যেই মোবাইল দিয়ে হচ্ছে ভিডিও করা হচ্ছে ওটা V27, তার জন্য এটা ব্লুটুথ কানেক্ট হয়ে যাবে। আর মোটো ব্লগিং করার জন্য এই ধরনের হেলমেট হলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আমরা সেট আপটা দেখবো, এটা হচ্ছে মোবাইল দিয়ে মোবাইল কানেক্টার এখানে লাগিয়ে এখানে লাগিয়ে দেওয়া হবে, তারপরে মোটো ব্লগিং সেট আপটা শুরু হবে। বা কেমন ভাবে লাগানো হয় সেটা একটু দেখাবো। এদিকে এসো ক্যামেরাম্যান, জলদি ফোকাস করে এখানে আসো। কেমন ভাবে কি করা যায় সেটা তুমি দেখবে, এই জায়গাটা ফোকাস করবে, ঠিক আছে? ঠিক আছে, এটা এই জায়গাটা লাগাতে হবে, ভালো করে দেখবে। এই জায়গাটা এই যে লাগাই দিছি, ঠিক আছে, লাগাই দিলাম, ঠিক আছে, এটা এইভাবে লাগাই দিছি, মাথা উপরে দেখবেন যে তুমি যেটা লাগাচ্ছ ওইটা দেখবে, ঠিক আছে, এইগুলো দেখবো, বুঝলাম। এই এই হুকের মধ্যে লাগিয়ে দিয়েছি, যেমন ছোটবেলায় ব্যাগের ডাং লাগানো হতো। ব্যাগের ডাং লাগানো টাইপের এই গ্যাজেটটা লাগাতে হয়। কথা বলুন, এই যে লাগানো হবে, এটা এখান থেকে লাগবে, এটা এইভাবে লাগানো হবে, এটা মজুদ হয়ে গেছে। এবার এখানে মোবাইল লাগিয়ে যাওয়া হবে মোটো ব্লগিং সেট আপ করার জন্য, ঠিক আছে, স্টপ করে দাও। আমরা ঘুরতে এসেছি অনেক সুন্দর এরিয়ায়, রোদ অনেক, গাড়ি বহুত, দেখো চলো শুরু করতে হবে, যাওয়া যাক। ওরা মোটো ব্লগিং সেট আপ ফায়ার কালেকশন, ফায়ার লাইনার, কুর্সি কা দেখি বাথরুম, মৌসম বিগড়নে বালা, ইধার যাঙ্গা, গরমি বহুত হ্যায়, বুরা লাগে না। লোকনাথ বাবার মন্দির, লোকনাথ বাবার মন্দির পার হয়ে গেল,
কেমন সাউন্ড আ রা হে কেমন সাউন্ড আসছে কেমন সাউন্ড আসছে কেমন কি আসছে সেগুলো তোমরা বুঝবে। দেখো জি দেখো এইদিকে চলে আসবে, এই সাথে চলে আসবে। গ্রিনারি 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 দেখো দেখো সাউন্ড কোয়ালিটি কেমন আসবে সেটা তোমরা রিভিউ করে বলবে। এই বাবা আস্তে আস্তে যেতে হবে, জোরে যাওয়া যাবে না, রাস্তা খুব খারাপ। টিভিএস ইনটক 125 সাউন্ডটা খুব সুন্দর। গ্রিনারি 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 অসাম ভিউজ অসাম মাইন্ড ব্লোয়িং।
ফাইনালি কৃষ্ণা গ্রিনারি দেখো। আয়াম ভিডিও শুরু হচ্ছে, যেমন মোটো ব্লগিং করে আসলাম, আসার পরে একটু কেমন কোয়ালিটি আছে, কেমন ভিডিও কোয়ালিটি এসছে, সাউন্ড কোয়ালিটি কেমন এসছে, কত টাকার মধ্যে হয়ে যাবে, অ্যাপ্রক্স মোটামোটা সেই হিসেবে একটু বলা হবে। যেরকম হেলমেটের সঙ্গে যে কানেক্টার, মোবাইল কানেক্টার, সেটা তো দাম বলা হয়নি। সেটার দাম ধরলো 350 টাকা দিয়ে 500 টাকার মধ্যে অ্যাভারেজ থাকবে। কোয়ালিটি ভালো আসছে কি না, সাউন্ড কোয়ালিটি, ওর মধ্যে হেডফোন আছে দেখা যাচ্ছে, তুমি হেলমেটটা পরে কোথাও যাচ্ছ ওখানে ফোন করা যাবে, ফোন আসলে তুমি কথা বলা যাবে, গান শোনা যাবে ওখানে, সব কিছু অ্যাভারেজ, কোনো অসুবিধে নেই। ওটার দাম পড়ছে 1650, আর ওটার মধ্যে 350 টাকা দিয়ে 500 টাকা অ্যাভারেজ, রিজনেবল প্রাইসের মধ্যে হয়ে যাবে। যেগুলো V27 না, সেগুলো কট আছে, সেগুলো আরো দাম কমের মধ্যে হয়ে যাবে। তাহলে সাবস্ক্রাইব নাও। আর একটা কথা বলতে চাই, ভিডিও বেশি বেশি করে দেখতে হবে। দেখার আগে আমি বলতে চাই, সাবস্ক্রাইব ভালো হয়ে যাচ্ছে, ভিডিও বাড়ি কিছু পার্সোনাল কিছু সমস্যা ছিল, তার জন্য ভিডিও বানাতে পারছিলাম না, আবার এখন আই এম রেডি, কোনো অসুবিধে নেই, আবার ভিডিও আসতে থাকবে। সাবস্ক্রাইব নাও।